গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীত আর ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করছি ঠাকুর পুজো দিয়ে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আগামী দিনে অনেক এগিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে ব্লগটা শুরু করা যাক। আগে সবার প্রথম মন্দিরটা ধুয়ে পরিষ্কার করে নিই। এবার বাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরের সব মেজে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে এবার আম শাখা দিয়ে ঘরটা দেবো, সেই জলটা ভরে নিই। আম শাখাটা নিয়ে নিয়েছি, পাঁচটা পাতা দরকার তো আম শাখায়। শিউলি ফুলগুলোকে গুঁড়িয়ে নিই, কারণ এখন তো শীতে স্টার্টিং, গাঁদা ফুল টুলগুলো তো কিছু ফুটছে না, আর এমনি যে ফুলগুলো সেগুলোও শীতে ফুটতে চাইছে না। এবার ঠাকুর ঘরে যাব। এটা আমাদের ছোট্ট ঠাকুর ঘর, দেখো এবং কমেন্টে জানিও কেমন লাগছে। আমাদের অনেক রকমের ঠাকুর আছে, শিব, তারিণী মা, সরস্বতী। এবার আলপনাটা দিয়ে নেব, চলো। তারপরে আম শাখাটা ঘটে দিয়ে বসিয়ে দিলাম, প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ধূপটা জ্বালিয়ে ধূপদানিতে দিয়ে দেব। এবার ঠাকুরের গ্লাসে জল, ভোগ ঠাকুরকে নিবেদন করব। এবার আম শাখায় ঠাকুরের কপালে সব সিঁদুর দিয়ে দিচ্ছি। চন্দনটা ঘুটি নিচ্ছি, দিয়ে ঠাকুরকে সব ফুল দিয়ে দেব। ঠাকুরকে ধূপ দিয়ে নিবেদন করছি। এইবার হরি মন্দিরে যাব, এখানে ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিই, দিয়ে ভোগটা দিয়ে দিচ্ছি। প্রণামটা সেরে ফেললাম, ধুনোটা দেখিয়ে দিই ঠাকুরকে পুরো ঘরে। এবার আমি বরকে প্রণামটা করে নিচ্ছি, চলো টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।